কাসাবাজ আছি। কলা আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য আজকে? আসসালামু আলাইকুম। আমরা বিজয় দিবসে আমরা যত মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সহ সকলদায় দোয়া করি। জি, তো কত হইলো ভাই, বড় বড় ইতিহাসবিদ দায়রা দায়রা, কিন্তু আসলে শুনেন, জি আমরা 10% মাইশে আমার মনে হয় না বাংলাদেশ ওয়ারটা শুরু হয়েছিল কেদায়, এখনো জানি না। বাকি তো ওয়ার হইলো কেদায়, শেষ হইলো কেদায়, ওয়ার তো এখনো শেষ হয় নাই ভাই। কেন শেষ হয় নাই? কেন, আমরা তো অলরেডি স্বাধীন স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। জেনা জেনা শুনেন, জি বাংলাদেশ আর কদিন পরে যে সময় বঙ্গবন্ধুর হত্যা করা হইল, এটা কিন্তু প্ল্যানটা অনেক আগেরই ছিল। কার প্ল্যান ছিল? বঙ্গ জি, কার প্ল্যান ছিল? কার ছিল? পাকিস্তানের প্ল্যান ছিল। আচ্ছা, কারণ পাকিস্তানে জানতো একটা জিনিস, তারা যে ওয়ারটা করলো, ওয়ারটা শুরু তো করছে, দেখেন এত বড় একটা গণভোট হইলো, 13 কোটি মানুষের মাঝে 7.5 কোটি একটা সিট পাইলো না তারা, ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ ছাড়া। শুনে, এই এত বড় ইলেকশন বিজয়ী হওয়ার পরে এদেশে ওয়ার ওয়ার কোনো কথা আসেনি, কোনো কারণ আসেনি। কারণ ওয়ার তো বা জগ্র কোনো কোনো ইলেকশনে যে তুরাতুরি বেশ সময় লে, ইলেকশনটা তো ল্যান্ডস্লাইড হইলো। ল্যান্ডস্লাইড হওয়ার পরেও খেনে টিকা খানে ইয়াহিয়া খানে বুট্টো খানে মানলো না বঙ্গবন্ধুর। সবার দিকে আমরা ইতিহাসে না যাই, ইতিহাসে না গিয়ে আমরা একটু সরাসরি চলে আসি আমাদের আজকের বিষয়ে। বিষয়টা হচ্ছে আমরা কি পেলাম কি পেলাম না, সরকারের নিজে 50 বছর তারা তো হাটাইলো হরতাল খোঁজা মারামারি খোঁজিয়া, যে যে গণভোটে যে নেতা হইলা তাই নেতা রইলা না, যে আমি আজকের বিষয় হচ্ছে যে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি, আমি এই বিষয়টা নিয়ে কথা বলি। আমি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে আমাকে টানা 1 মাস মানে কন্টিনিউ প্রোগ্রাম করে যেতে হবে মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস। তো তখন ফাইসি আমরা অর্থাৎ ভাই বঙ্গবন্ধুর আমলো যে যে নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং বাকি নেতাদের নেতৃত্বে আমরা একতাবদ্ধ করা হয়েছিল। শুনেন, হ্যালো, জি শুনছি, বলেন। একতাবদ্ধ করা হয়েছিল জিয়াউর রহমানের আমলো আইয়াই পাকিস্তানি সাল্লা লইয়া এবং পাকিস্তানি কর এই জনতারে আমরা অনেকটা বদ্ধ করছি। আমরা ইতিহাসে আমরা পোলারাইজেশন হলিছি, এখন আমরা মানুষ আমরা মানুষের ভিতরে মানুষের দুশ্মনীও গেছে, কেউ পাকিস্তান পক্ষে, কেউ ইন্ডিয়া পক্ষে, কেউ নিজের পক্ষে, এই বাংলাদেশের পক্ষে কেউ নাই। জি, বাংলাদেশের পক্ষে কেউ নাই, কেউ ইন্ডিয়ার পক্ষে, কেউ পাকিস্তান পক্ষে, কেউ কারোর পক্ষে, আসলে অখলু আছে। আচ্ছা, তো মূল কথা হচ্ছে কি, আপনি তো ইতিহাস বোঝা না যে আমরা দেশটারে এই যে সোনার বাংলা। আমি আমি বুঝতে পারছি আপনার কথা, বুঝতে পারছি, কিন্তু ইতিহাস আমি এখানে আজকে লাইভ অনুষ্ঠানে অনেক কলা লাইনে বসে আছেন, তারা অনেকক্ষণ ধরে লাইনে, আমি স্পেসিফিক জানতে চাচ্ছিলাম। আপনাকে ধন্যবাদ, যারা একটা কথা আপনাকে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা কল করবেন, কল নেওয়ার আগে একটু